জয় হিন্দ বন্ধুরা। বন্ধুরা, আজকে আলোচনা করব ইন্ডিয়ান পোস্ট অফিসের পক্ষ থেকে 38,926টি পোস্টের উপর একটা চাকরির নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে শুধুমাত্র 10 পাস অল ওভার ইন্ডিয়া থেকে মেল ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তো বন্ধুরা, ডিটেলস আলোচনা করে নিচ্ছি, কীভাবে আবেদন করবেন, অফিসিয়াল ওয়েবসাইট কি, আপনাদের স্যালারি কত দেওয়া হবে, সিলেকশন প্রসেস কীভাবে হবে, সব কিছুই কিন্তু ডিটেলস আলোচনা করে নিচ্ছি। এখানে দেখুন নোটিফিকেশানটা যে এসেছে, ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে 38,926 জন লোক নিয়োগ করা হবে, যেখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটরা কিন্তু এলিজিবল, অর্থাৎ আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে আপনারা যে অনলাইন আবেদন করতে হবে, কিন্তু এখানে অনলাইন আবেদন করার ডেট দেওয়া হয়েছে তা শুরু হয়ে গেছে 2/5/2022 থেকে শুরু হয়ে গেছে, লাস্ট ডেট 5/6/2022 পর্যন্ত আপনারা এর জন্য অনলাইন আবেদন করতে হবে। তো অনলাইন করতে পারবেন। তো অনলাইন আবেদন কীভাবে করবেন অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দেবো। এখানে দেখুন আপনাদের স্যালারিটা দেওয়া হয়েছে বিপিএম এর জন্য 12,000 টাকা, এখানে আরেকটা পোস্টের জন্য আপনাদের 10,000 টাকা স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে। ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে। আবেদন কীভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করব। এই আপনাদের যে এজ লিমিটটা 18 থেকে 40 বছর রাখা হয়েছে, যারা জেনারেল ক্যান্ডিডেট, যারা এসসি এসটি ওবিসি রয়েছেন, তাদের কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে পোস্ট সম্পর্কে বলা হয়েছে, তো নিচে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে, এগুলি নিয়ে আলোচনা করে নিচ্ছি। ভিডিওটাকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখুন মেথড অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন কীভাবে করবেন, তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই, আপনারা অ্যাপ্লাই করার জন্য এখানে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা এর জন্য অনলাইন আবেদন করতে হবে। তো ভিডিও ডিসক্রিপশানে আমি পিডিএফটা দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে এখানে যে লিঙ্কটা দেখালাম সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাবেন, তো ওইখান থেকে আপনারা আবেদন করে নেবেন। অনলাইন আবেদন, এখানে জব প্রোফাইল সম্পর্কে আপনাদের দেওয়া হয়েছে। তো অনলাইন আবেদন কীভাবে করবেন সেটা সম্পর্কে বলেছি, অ্যাপ্লাই ডেট সম্পর্কে বলেছি, পোস্ট সম্পর্কে বলেছি। আপনাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস চাওয়া হয়েছে, তো সেটাও আমি দেখাচ্ছি। আপনাদের কোয়ালিফিকেশনটা নিচে মেনশন করা হয়েছে, তো আমি আপনাদেরকে এখন দেখাবো সেই কোয়ালিফিকেশনটা কী রাখা হয়েছে। দেখুন কোয়ালিফিকেশনটা চলে আসলাম, এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে দেখুন শুধুমাত্র 10 পাস চাওয়া হয়েছে। এখানে দেখুন 10th স্ট্যান্ডার্ড আপনাদেরকে বলা হয়েছে, শুধুমাত্র 10 পাস হলেই কিন্তু হবে, সাথে আপনাদের যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনাদের যে নলেজ অফ সাইক্লিং এটা যদি চালানো থাকে তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এইগুলি ছিল আপনাদের রিকোয়ার কিন্তু কোয়ালিফিকেশন। তো শুধুমাত্র 10 পাস যারা রয়েছেন অল ওভার ইন্ডিয়া থেকে মেল এবং ফিমেল সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। আবারও বলে দিচ্ছি, ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট এটা, তো এখানে আবেদন করতে হলে আপনারা 2/5/2022 থেকে 5/6/2022 মধ্যে আপনারা অনলাইন আবেদন করে নেবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু রাখছি। জয় হিন্দ, জয় ভারত।